তো শুরু করা যাক আজকের ক্লাস আশা করি তোমরা প্রত্যেকে সবাই খুব ভালো আছো আমরা লাস্ট দিনের যে ক্লাসটা আমাদের হয়েছিল। কেমিস্ট্রির সেখানে আমরা কমপ্লিট করেছিলাম আমাদের এই পর্যায় সারণীর গ্রুপ নাম্বার ষোলো ঠিক আছে গ্রুপ নাম্বার কত ষোলো এটা আমরা কমপ্লিট করেছিলাম অর্থাৎ যেটাকে চালকোজেন ফ্যামিলি বলে বা যেটাকে অক্সিজেন ফ্যামিলি বলে তো সেখানে আমরা সমস্তগুলো পড়েছিলাম যে কোনটা থেকে কীরম কীরম টাইপের প্রশ্ন আসে ঠিক আছে আজকে আমরা করব হচ্ছে গ্রুপ নাম্বার সতেরো অর্থাৎ কি গ্রুপ নাম্বার সেভেনটেন ঠিক আছে আজকে আমরা করব গ্রুপ নাম্বার সেভেন্টিন দেখো গ্রুপ নাম্বার সেভেন্টিন যেটা এটা কোন ব্লকের মধ্যে পড়ে তোমরা এখন বলতে পারবে আশা করি এটা কোন ব্লকের মধ্যে পড়ে পি ব্লকের মধ্যে ঠিক আছে আমরা বলেছিলাম এস ডি পি এফ এটা কোন ব্লকে পড়ছে তাহলে পি ব্লকের মধ্যে পড়ছে পি ব্লকে যদি কটা এলিমেন্ট থাকে জিজ্ঞাসা করে তখন কি বলবে এই টোটাল যেটা পি ব্লক আছে এখানে কটা এলিমেন্ট থাকে থার্টি সেভেন তো এই বিষয়গুলো আমরা কিন্তু করে এসেছি এই বিষয়গুলো বারবারই ক্লাস এগুলো বলা হয় তোমাদের যাতে কি যত বলা হবে তত কি মাথায় বিষয়গুলো থেকে থাকবে তাই না তো দেখো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে গ্রুপ নাম্বার সেভেন্টিন আর এই যে গ্রুপ নাম্বার সেভেন্টিন এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট ঠিক আছে কেন সমস্তগুলো পড়তে পড়তে বুঝতে পারবে ঠিক আছে দেখো এই যে গ্রুপ নাম্বার সেভেন্টিন আছে এখানে আছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টেটাইন আর টেনেসাইন ঠিক আছে এই কটা এলিমেন্ট আছে আমরা প্রত্যেকেই জানি যে লাস্ট যে এলিমেন্টটা এটা কি এলিমেন্ট এটা হচ্ছে একটা নতুন এলিমেন্ট আর আর্টিফিশিয়াল এলিমেন্ট এছাড়া আমরা যেগুলো আছে তাদের প্রত্যেকের কি কি বৈশিষ্ট্য কিসে কিসে ইউজ হয় এই বিষয়গুলো আমরা পড়ব ঠিক আছে তো শুরু করা যাক তাহলে প্রতিবারের মতো এইবারেও প্রত্যেকটা যেরকম গ্রুপে আমরা ট্রিক্স দেখি তো এই গ্রুপটাতেও আমরা ট্রিক্স দেখব যে কোন ট্রিকে এটা মনে রাখা যায় ঠিক আছে দেখো প্রথমেই হচ্ছে ফার্স্ট ক্লাস বিরিয়ানি ঠিক আছে ফার্স্ট ক্লাস বিরিয়ানি আই এ টেস্টি এইটা হচ্ছে কি এইচ সতেরো নম্বর গ্রুপ আছে এই নম্বর গ্রুপের কি এটা ট্রিক ঠিক আছে দেখো ফার্স্ট ফার্স্ট থেকে কি আসছে এফ আসছে এফ থেকে কি ফ্লোরিন ঠিক আছে দেখো সি সি থেকে কি সিএল ক্লোরিন ঠিক আছে নেক্সট হচ্ছে বিরিয়ানি অর্থাৎ কি সেটা হচ্ছে কি ব্রোমিন ঠিক আছে বিরিয়ানিটাকে যদি ইংলিশে লেখো তাহলে দেখবে যে প্রথমে বি আর আসছে তো সেইভাবে কি হচ্ছে যে এটা সংকেত মানে ওইটাকে একটু ট্রিক হিসাবে মনে রাখা হচ্ছে নেক্সট দেখো আই আই হচ্ছে আয়োডিন এট অর্থাৎ কি অ্যাস্টেটাইন টেস্টি অর্থাৎ কি সাইন দেখো এখানে এটাকে আলাদা কেন কালার মার্ক করে রাখা হয়েছে সেটা হচ্ছে এটা হচ্ছে কি একটা নতুন এলিমেন্ট আমি তোমাদের বলে দিয়েছিলাম যে যেই যেই এলিমেন্টগুলো কি হয় একদম লাস্টে থাকে এই পি ব্লকের তো সেটা কি যেই ছটা এলিমেন্ট আছে তো সেটা কি নতুন এলিমেন্টের মধ্যে পড়ে এছাড়াও আরও অনেক এলিমেন্ট আছে কিন্তু এটা পি ব্লকের ক্ষেত্রে বলছি ঠিক আছে এটা হচ্ছে নতুন এলিমেন্ট আর এটা হচ্ছে আর্টিফিশিয়াল এলিমেন্ট ঠিক আছে অর্থাৎ কৃত্রিমভাবে এটা প্রস্তুত করা হয় ঠিক আছে তো দেখো এবার আরও যেই প্রশ্নগুলো গ্রুপ নাম্বার সেভেনটিন থেকে আসে সেটা হচ্ছে গ্রুপ নাম্বার সেভেনটিনকে বলা হয় হচ্ছে হ্যালোজেন গ্রুপ বা বলা হয় হ্যালোজেন ফ্যামিলি ঠিক আছে সমস্তটার মানে বলে দেবো কেন বলা হয় ঠিক আছে তো মানে একটু বুঝে গেলে মনে রাখতে দেখবে সুবিধা হয় হুম তো দেখো আমরা যখন পড়েছিলাম নাইট্রোজেন ফ্যামিলি তখন তাকে নিউট্রোজেন ফ্যামিলি বলা হয়েছিল আমরা যখন পড়েছিলাম অক্সিজেন ফ্যামিলি তখন তাকে চালকোজেন ফ্যামিলি বলা হয়েছিল ঠিক সেইভাবে আমরা যখন পড়ব গ্রুপ নাম্বার সেভেনটিন তখন তাকে কি বলা হবে হ্যালোজেন ফ্যামিলি কি বলা হবে হ্যালোজেন ফ্যামিলি দেখো হ্যালোজেন ফ্যামিলিটা কেন বলা হয় দেখো এই যে ওয়ার্ডটা হ্যালোজেন ওয়ার্ডটার যে মানে ঠিক আছে এটা ল্যাটিন শব্দ ঠিক আছে তো এই হ্যালোজেন ওয়ার্ডের যে মানে সেটা হচ্ছে কি লবণ তৈরি করা ঠিক আছে অর্থাৎ কি লবণ অর্থাৎ কি সল্ট ফর্মেশান এই হ্যালোজেন কথাটার মিনিংই হচ্ছে কি সল্ট ফরমেশান তার মানে এইখানে তোমার যে কটা তুমি এলিমেন্ট দেখতে পাচ্ছ যে আমাদের প্রথম থেকে যেই এলিমেন্টগুলো আমরা দেখতে পেয়েছি ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাসেটাইন টেনেসাইন এরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে কি করে লবণ উৎপন্ন করে দেখো যদি তুমি একটু দেখো তাহলে বুঝতে পারবে যেটা হচ্ছে এনএসিএল সব থেকে কমন যেটা সেটা দিয়ে বলি হ্যাঁ এনএসিএল দেখো এনএস সোডিয়াম সিএল ক্লোরিন দেখো এনএসিএল এটা কি লবণ ঠিক আছে তো এইভাবে এখানে যতগুলো তোমার এলিমেন্ট আছে তারা কি করে লবণ তৈরিতে হেল্প করে ঠিক আছে তো এইটাই হচ্ছে কি এই গ্রুপের একটা বিশেষ বৈশিষ্ট্য এই কারণে একে কি বলা হয় হ্যালোজেন ফ্যামিলি বলা হয় অর্থাৎ কি যে ফ্যামিলিটা কি বিক্রিয়া করার পর লবণ উৎপন্ন করে চলো নেক্সট দেখো কি বলছে যে এটা একটা হাইলি রিয়াক্টিভ মেটাল হাইলি রিয়াকটিভ মেটাল রিয়াকশান করে মানে কি বিক্রিয়া করে খুব দ্রুত বিক্রিয়া করে আচ্ছা আমি তো প্রথম থেকে তোমাদের পিরিয়ডিক টেবিলটা পড়িয়ে আসছি একদম প্রথম যে পিরিয়ডিক টেবিলের ইতিহাস থেকে পড়িয়ে আসছি ঠিক আছে তো আমি তোমাদের একটা গ্রুপ পড়িয়েছিলাম যেটা যেরকম কিন্তু এখানে আমি বলছি যে হাইলি রিয়েক্টিভ আমি সেখানেও কিন্তু তোমাদের বলেছিলাম কি হাইলি রিয়োক্টিভ তোমরা কি বলতে পারবে সেটা কোন গ্রুপ যদি পারো তাহলে মনে মনে উত্তর দাও ঠিক আছে তো আমি তোমাদের বলেছিলাম যখন আমরা গ্রুপ নাম্বার ওয়ান পড়েছিলাম অর্থাৎ কি আমরা গ্রুপ নাম্বার যে এই ওয়ান পড়েছিলাম যেটা হচ্ছে কি আমাদের হাইড্রোজেন ফ্যামিলি তো সেই হাইড্রোজেন ফ্যামিলিটাকে আমি কি বলেছিলাম যে এইখানে যে এলিমেন্টগুলো আছে সেটা কিন্তু হাইলি রিয়্যাক্ট তোমরা পেয়েছিলে সোডিয়াম পটাশিয়াম এগুলো কি হাইলি রিয়াকটিভ অর্থাৎ কি দ্রুত বিক্রিয়া করে আচ্ছা আমি তো সেমভাবে এই সতেরো নম্বর যে গ্রুপটা আছে তাকেও হাইলি রিয়াক্টিভ বলছি তাদের যেই মেটালটা আছে তাকেও তো হাইলি রিয়্যাক্টিভ আখ্যা দেওয়া হচ্ছে এবার হচ্ছে কেন হাইলি রিয়্যাক্টিভ বলা হয় আগে সেটা বুঝতে হবে দেখো এখানে দেখো সোডিয়াম বসে আছে এগারো নম্বরে আর এখানে ক্লোরিন বসে আছে কত নম্বরে সতেরো নম্বরে ঠিক আছে আমরা জানি এনে সাথে সিএল কি বন্ডিং করে তাই না তো চলো এই জায়গাটায় দেখা যাক হ্যাঁ এখানটায় দেখাচ্ছি দেখো এনে যেটা অর্থাৎ সোডিয়াম যেটা সেটা আমি কত বললাম এগারো সিএল যেটা সেটা আমি কত বললাম সতেরো অর্থাৎ কি এগুলো এর পারমাণবিক সংখ্যা মানে কি প্রোটন সংখ্যা এটা খুব ভালো করে বুঝবো ঠিক আছে দেখো যদি এটাকে তুমি ডিভিশন করো যদি এটাকে তুমি ডিভিশন করো অর্থাৎ কি তুমি ইলেকট্রনিক বিন্যাস করো ঠিক আছে অর্থাৎ কি পরমাণুর যে কনফিগারেশন হয় ইলেকট্রন কনফিগারেশন সেইটা যদি করো তখন কিভাবে হবে প্রথম কক্ষে তো দুই থাকবেই একদম মাস্ট থাকবে ঠিক আছে নেক্সট কক্ষে কত থাকবে আটটা থাকবে তবেও ফুলফিল হবে নেক্সট কক্ষেও কটা থাকবে আটটা থাকবে আচ্ছা এখানে যদি একটু দেখো এখানে আট নয় দশ তার মানে এই দশ থেকে এগারো মাইনাসও আর কটা ইলেকট্রন পড়ে থাকছে আর একটা তার মানে ও লাস্ট কক্ষে কি হবে একটা ইলেকট্রন পড়ে থাকবে তোমরা বলবে হ্যাঁ ম্যাম এইভাবেই হবে যে একটা ইলেকট্রনের লাস্ট কক্ষে পড়ে থাকবে নেক্সট চলে আসো ক্লোরিনের ক্ষেত্রে যেহেতু এনএসিএল আমরা জানি একটা বন্ডিং তৈরি করে যেটাকে বলা হয় কি সোডিয়াম ক্লোরাইড যেটা হচ্ছে আমাদের সাধারণ লবণ ঠিক আছে অর্থাৎ কি আমরা যে সল্ট খাই সেটা দেখো নেক্সট হচ্ছে ক্লোরিনের যদি এইভাবে ইলেকট্রনিক কনফিগারেশন করো তাহলে কীভাবে হবে প্রথম কক্ষে দুটো আছে নেক্সট কক্ষে আটটা আছে আচ্ছা আট আর দুয়ে কত হচ্ছে দশ হচ্ছে দশ থেকে সতেরোকে মাইনাস করো কত থাকছে সাত থাকছে তাহলে এর লাস্ট কক্ষে আটটা হবে না এ সাতটা হবে কিন্তু দেখো এ যদি এখানে আটটা হতো তাহলে ওর অকটেট ফিল হতো মানে কি ওই ঘরটা ওর কক্ষটা পুরো হতো দেখো টেবিলের যে নাম্বারটা ঠিক আছে আশা করি এতদিনে এটা তোমাদের জানা হয়ে গেছে ঠিক আছে দেখো এখানে দুই এটা এর অকটেট ফিল এই যে প্রথম কক্ষটা ফিল হয়ে গেল নেক্সট দেখো এখানে আটটা দরকার ওরও তো আটটা আছে কিন্তু এর দেখো আটটা দরকার কিন্তু ওর কি আছে একটা আছে তার মানে এখনও কটা লাগবে ম্যাম এখনও লাগবে কটা সাতটা চলো নেক্সট দেখো নেক্সট হচ্ছে এখানে দুটো দরকার দুটো আছে এ আটটা দরকার আটটা আছে এর আটটা দরকার কটা আছে সাতটা আছে তার মানে এর এখনও কটা লাগবে ম্যাম এর লাগবে কটা একটা ইলেকট্রন এখনো লাগবে ঠিক আছে তো এবার দেখো আমি কিন্তু সেলগুলো এইভাবে আঁকিনি এটা তোমরা কিন্তু একটু বুঝে নেবে এইভাবে থাকে প্রথমে দুটো তারপর এই কক্ষটা আটটা থাকবে তারপর এটাই সোডিয়ামের ক্ষেত্রে এটাই একটা থাকবে মানে লাস্ট কক্ষে কটা ইলেকট্রন একটা ইলেকট্রন সেমভাবে ক্লোরিনেরও তাই প্রথম কক্ষে কটা প্রথম কক্ষে থাকছে দুটো ইলেকট্রন তারপরে কক্ষে আটটা ইলেকট্রন আর তারপর কক্ষে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা তার মানে ওর এখন একটা লাগবে আর এ এখন আট সাত সাতখানা লাগবে ঠিক আছে এবার দেখো ঘটনাটা কি হয় এই যখন ইলেকট্রনিক যখন দেওয়া নেওয়া হয় ইলেকট্রনের যখন আদান প্রদান হয় তখন কিন্তু এনার্জির প্রয়োজন হয় ঠিক আছে একটা এনার্জি লাগে ওদের মধ্যেও কিন্তু একটা এনার্জি কাজ করে ঠিক আছে তো দেখো তোমরা এর এখানে সাতটা লাগবে ওর লাস্ট কক্ষে সাতটা আছে এর এখানে আর মানে একটা আছে আর ওর একখানা লাগবে এবার ঘটনা দেখো কি হচ্ছে যদি এ একটা ওকে দিয়ে দেয় তাহলে ও খুব ইজিলি দিয়ে দিতে পারবে তাই না খুব সহজেই ও দিয়ে দিতে পারবে কিন্তু এ যখন সাতটা দেবে তখন কিন্তু এর অনেকটা বেশি শক্তি ক্ষয় হবে তাই না ওর দ্বিতীয় যেন শক্তি ক্ষয় হবে ওর নিতেও শক্তি ক্ষয় হবে তাহলে কোনটা তোমরা বলো সহজ সাতখানা দেওয়া না একটা দেওয়া তখন তোমরা অবশ্যই বলবে কি যে ম্যাম এ যদি একটা ওকে দিয়ে দেয় তাহলে ও কি হবে ওর আটখানা পুরো ফুলফিল হয়ে যাচ্ছে ও একটা সুন্দর একটা নিউট্রাল অ্যাটাম তৈরি হচ্ছে ঠিক আছে আর এ কি হচ্ছে এ দিয়ে দিয়ে ওর তো আর কিছু থাকছে না তখন এও কি হচ্ছে এর প্রথম কক্ষে দুটো আর পরের কক্ষে কি আটটা হচ্ছে যেটা আমরা জানি আমাদের দরকার তাহলে এই জায়গাটায় যে ঘটনাটা ঘটে এক একটা ইলেকট্রনের আদান প্রদান ঘটে তাই না একটা ইলেকট্রনের আদান প্রদান ঘটে তাই এ গ্রুপ কোন গ্রুপে পড়ছে গ্রুপ নাম্বার ওয়ানে পড়ছে আর এ গ্রুপ নাম্বার সতেরো পড়ছে তাই এদের সাথে কি বিক্রিয়াটা কি হয় খুব দ্রুত হয় এই কারণেই বলছে কি হাইলি রিয়াক্টিভ এগুলো ঠিক আছে হাইলি রিয়্যাক্টিভ অর্থাৎ দ্রুত বিক্রিয়া করে এই যে এলিমেন্টগুলো ঠিক আছে এবার দেখো এ যদি দিয়ে দেয় তাহলে এর ক্ষেত্রে কি চার্জ আসে এগুলো আমি তোমাদের সব ইলেকট্রো নেগেটিভিটি ইলেকট্রো এগুলো সব কিছু পড়াবো ব্যালেন্সি সব পড়াবো আমি তোমাদের কিন্তু তবুও বলে রাখছি যখন কেউ দিয়ে দেয় তখন সে কি হয়ে যায় প্লাস চার্জ হয়ে যায় আর যখন কেউ নেয় সখন সে কি হয়ে যায় মাইনাস চার্জ অর্থাৎ আমি বলি না যে ঋণী হয়ে গেছে আমরা বলি ঋণি হ্যাঁ তো কি মাইনাস চার্জ হয়ে গেছে অর্থাৎ ঋণী হয়ে গেছে কার কাছে গ্রুপ নাম্বার ওয়ানের কাছে ঠিক আছে তো এই এইরকম যে বিষয়টা এই কারণেই একে কি বলা হচ্ছে হাইলি রিয়াকটিভ মেটাল আর এই কারণে আমরা গ্রুপ নাম্বার ওয়ান যখন পড়েছিলাম সেখানেও আমরা পেয়েছিলাম সোডিয়াম পটাশিয়াম এরা হাইলি রিয়াক্টিভ আর এখানেও আমরা পাচ্ছি কি যে এই যে মেটালগুলো হয় যেগুলো সল্ট ফরমেশান করে অর্থাৎ কি যেটা হচ্ছে আমাদের হ্যালোজেন ফ্যামিলি তারা কি হাইলি রিয়াক্টিভ হয় আশা করি আমি বোঝাতে পেরেছি বিষয়টা তো যদি না বুঝতে পারো আরেকবার দেখে নেবে ঠিক আছে মেন হচ্ছে কি ইলেকট্রন দেওয়া নেওয়া চলো নেক্সট আমরা এবার দেখব কি যে এক একটা করে এলিমেন্ট থেকে কিরম টাইপের প্রশ্ন আসে ফার্স্ট আমরা দেখব হচ্ছে ফ্লোরিন ঠিক আছে ফ্লোরিন দেখো ফ্লোরিনের ক্ষেত্রে দেখো এখানেও সেম ফ্লোরিন ক্লোরিন বলো ব্রোমিন বলো আয়োডিন বলো অ্যাস্টাটাইন বলো টেনেসাইন বলো এদের কিন্তু প্রত্যেকেই যেহেতু সতেরো নম্বর গ্রুপে তাই প্রত্যেকেরই কিন্তু লাস্ট কোকে কটা ইলেকট্রন থাকবে তোমরা বলবে সাতটা ঠিক আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আশা করি বুঝতে পেরেছ তো দেখো এটা হচ্ছে কি ফ্লোরিনের ভোর মডেল ঠিক আছে নেক্সট দেখো ফ্লোরিন সম্পর্কে কি প্রশ্ন আসে দেখো মোস্ট ইলেকট্রোনেগেটিভ রিয়াক্টিভ এলিমেন্ট আচ্ছা রিয়াক্টিভ এলিমেন্ট মানে তো আমরা বুঝে গেলাম যে খুব দ্রুত বিক্রিয়া করে কিন্তু এখানে কি বলেছে যে মোস্ট ইলেকট্রোনেগেটিভ আচ্ছা ইলেকট্রো নেগেটিভ কেন বলছে বলো এক্ষুনি আমি তোমাদের বলে দিয়েছি কি যে যে নেয় সে কি হয়ে যায় মাইনাস চার্জ হয়ে যায় সে ঋণই হয়ে যায় ঠিক আছে সে ঋণই হয়ে যায় অর্থাৎ সে কি ধন্যাত্মক না সে ঋণাত্মক হয়ে যায় ঠিক আছে তো এই কারণেই এই কারণেই কি হচ্ছে এই কারণেই ঘটনাটা বলা হচ্ছে কি যে একে কি বলা হচ্ছে যে একে ঋণাত্মক বলা হচ্ছে অর্থাৎ কি ইলেকট্রো নেগেটিভ ঠিক আছে অর্থাৎ কি সে ইলেকট্রোনেগেটিভ বা ঋণাত্মক চার্জযুক্ত ঋণাত্মক চার্জ মানে বুঝে নেবে যে ঋণই হয়ে গেছে মাইনাস চার্জ হয়ে যাবে তার মধ্যে ঠিক আছে যে দেয় সে প্লাস চার্জ হয় যে তোমার নিয়ে নেয় সে মাইনাস চার্জ হয় ঠিক আছে যে তোমার নেয় সে মাইনাস চার্জ হয় এই কারণেই দেখবে তোমরা সিএল যখন লেখা থাকবে এখানে একটা মাইনাস থাকবে কেন না এক একটা ইলেকট্রনের দেওয়া নেওয়া হয়েছে ও একটা ইলেকট্রন নিয়ে কি হয়ে গেছে ঋণী হয়ে গেছে যখন এনে থাকবে তখন দেখবে কি একটা প্লাস চার্জ থাকবে কেন কারণ ও একটা কি করেছে ইলেকট্রন দিয়েছে দিয়ে ও পজিটিভ চার্জ হয়ে গেছে ঠিক আছে তাহলে কি বললাম যে দেবে সে প্লাস চার্জ হয় যে নেবে সে ঋণী হয়ে মাইনাস চার্জ হয়ে যায় আশা করি আমার এটুকুনি বুঝতে পারলে নেক্সট দেখো এবার ফ্লোরিন কি কাজ করে ফ্লোরিনের কাজটা কি দেখো ফ্লোরিন যেটা সেটা যদি মেন বলো আমাদের যে টু ডিকে হয় অর্থাৎ দাঁতের যে ক্ষয় সেটাকে রোধ করে তবে একটা নির্দিষ্ট মাত্রায় থাকতে হবে ঠিক আছে যতটা পরিমাণে দরকার সেটা যদি আমাদের যে আমাদের যে জল আছে সেই জলের মধ্যে যদি ফ্লোরিনের মাত্রা সঠিক পরিমাণে থাকে তাহলে কি হবে আমাদের যে দাঁতের আমাদের যে দাঁতের যে ক্ষয় হয় সেই ক্ষয় কি রোধ হবে আমরা এটাও জানি আমাদের দাঁতের মধ্যে সব থেকে শক্ত যেই সাবস্টেন্স সেটা হচ্ছে কি সব থেকে কঠিন যে সাবস্টেন্স সেটা হচ্ছে কি এনামেল তাই না চলো একটুখানি ছবিটা দেখি দেখো এই যে অংশটা দেখছো আমাদের দাঁতের উপরে যে সাদা রঙ যে অংশটা ধরো কালারটা চেঞ্জ করি হুম আমাদের যে দাঁতের ওপরে যে সাদা রঙের যে পোর্শনটা থাকে তাকে কি বলা হয় এনামেল বলা হয় ঠিক আছে তাকে কি বলা হয় এনামেল বলা হয় ঠিক আছে এখানে বাং ইংলিশেও লেখা আছে দেখবে এনামেল বলা হয় তো এই যে এনামেল এই এনামেলের কি বলছে যে ক্ষয়কে রোধ করে ঠিক আছে যদি নির্দিষ্ট পরিমাণে যদি সঠিক পরিমাণে আমাদের জলের মধ্যে কি থাকে ফ্লোরিন থাকে তাহলে কি হবে আমাদের যে দাঁতের যে ক্ষয় এনামেলের যে ক্ষয় সে কি হবে হবে রোধ ঠিক আছে দেখো এনামেলের গঠনে কি করছে বিশেষ ভূমিকা পালন করছে কি এই ফ্লোরিন ঠিক আছে এখানে সব লেখা আছে তোমাদের কোনো অসুবিধা হবে না ঠিক আছে নেক্সট দেখো গুরুত্ব দাঁত সাদা রাখতে এবং দাঁতের এনামেল গঠনে সাহায্য করে নেক্সট দেখো আরও আর একটা জিনিস আমি তো বারবার কিন্তু একটা জিনিসের উপর জোর দিলাম যে শর্ট এক সেকেন্ড দাঁড়ো যে সঠিক পরিমাণে যদি ফ্লোরিন থাকে তাহলে আমাদের এনামেলের সমস্ত কিছু মানে এনামেল বলো আমাদের দাঁতের ওপরিভাগ বলো এগুলো দাঁতের ক্ষয় থেকে রোধ হবে কিন্তু যদি অতিরিক্ত পরিমাণে কি হয়ে যায় যদি অতিরিক্ত পরিমাণে যে মানে ফ্লোরিনের পরিমাণ বেড়ে যায় জলের মধ্যে তাহলেও কিন্তু এবার ক্ষতি মানে সঠিক পরিমাণটা হতে হবে অতিরিক্ত যদি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের দাঁতের মধ্যে একটা অং দেখা যায় যেটা হচ্ছে কি দাঁত নষ্ট হয়ে যায় দেখো আমি ছবিটা দেখাচ্ছি তোমাদের দেখো ফ্লুরোসিস হয় আমরা পড়েছিলাম যে অতিরিক্ত ফ্লোরিনের জন্য কি হয়ে যায় ফ্লুরোসিস রোগ হয় তো ফ্লুরোসিস রোগ যেটা হয় সেটা দাঁতের ক্ষেত্রে হয় দেখো ফ্লুরোসিস দাঁতের কি অবস্থা হয়ে যাচ্ছে ঠিক আছে আমাদের যে হাড় সেখানেও যেটা স্কেলেটাল ফ্লুরোসিস বলে অর্থাৎ কি বোনের যে ফ্লুরোসিস যার ফলে কেউ জয়েন্টে ব্যথা হয় গাঁটে গাঁটে ব্যথা হয় ঠিক আছে তো এটা হয় তাহলে কি বললাম যদি ফ্লুরো মানে ফ্লোরিনের পরিমাণ যদি সঠিক থাকে তাহলে নো প্রবলেম ঠিক আছে তাহলে কিন্তু আমাদের দাঁত কি হবে এনামেল গঠনে সাহায্য করবে আমাদের দাঁতের ক্ষয় রোধ করবে কিন্তু যদি এক্সেস অ্যামাউন্টে হয়ে যায় যদি মাত্রারিক্ত হয়ে যায় দেখো যদি এক্সেস অ্যামাউন্টে হয়ে যায় তাহলে ফ্লোরাইড কি করবে যদি ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে থাকে আর এক্সেস হয়ে যায় তাহলে সেটা শরীরের মধ্যে যাবে আমাদের দাঁতের মধ্যে গিয়ে কি করবে দাঁতে ফ্লুরোসিস রোগ তৈরি করবে অর্থাৎ দাঁতের মধ্যে ক্ষয় তৈরি করে দেবে ঠিক আছে তাহলে এইটা হচ্ছে খুব খুব ইম্পর্টেন্ট ফ্লোরিনের ক্ষেত্রে ঠিক আছে নেক্সট চলে আসো নেক্সট আসো কি ক্লোরিন দেখো ক্লোরিন ক্লোরিনও হচ্ছে কি হ্যালোজেন ফ্যামিলির অন্তর্গত আর ক্লোরিনকে দিয়ে তো আমি বোঝালাম যেটা হচ্ছে তোমার আমাদের সাধারণ লবণ এনএসিএল ঠিক আছে তো সোডিয়াম ক্লোরাইড তো সেগুলো তো প্রশ্ন থাকছে ওটা সোডিয়াম পড়াতে পড়াতে এগুলো বলেছি কিন্তু ক্লোরিন সম্পর্কে আরও যেই সমস্ত প্রশ্নগুলো থাকে সেটা হচ্ছে কি আমাদের তোমরা প্রত্যেকে যেন আমাদের দেহের মধ্যে পাকস্থলিতে একটা এইচসিএল অ্যাসিড নিশ্রিত হয় যেটাকে বলা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড ঠিক আছে যেটাকে কি বলা হয় লিখছি দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড ঠিক আছে তো যে কি করে খাবারকে খাবারের যে এই উৎসেচক আছে তাকে পরিপাক করাতে সাহায্য করে ঠিক আছে আর এই জন্যই আমাদের গ্যাস অম্বল এই সমস্ত কিছু হয় ঠিক আছে তো এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড সেটাও কিন্তু গঠিত যেটা সেটা হচ্ছে হাইড্রোজেন আর ক্লোরিনের সমন্বয়ে এটা একটা বিষয় তাহলে আমাদের যে হাইড্রোক্লোরিক অ্যাসিড সেটাও কি হাইড্রোজেন আর ক্লোরিনের সমন্বয়ে গঠিত নেক্সট হচ্ছে ক্লোরিন এই যে ক্লোরিন এই ক্লোরিন কী করে যে আমাদের বিভিন্ন যে সুইমিং পুল বলো বা বিভিন্ন কুয়া বলো বিভিন্ন জায়গা আছে না যেখানটায় কি হয় জল দূষিত হয়ে গেলে তাকে তো এবারে সব জল বার করে সম্ভব হয় না তাহলে তো আবার নতুন করে জল দিতে হবে তাই না তো এই ক্ষেত্রে কি হয় সেই জলের যে ব্যাকটেরিয়া আছে তাকে নাশ করতে অর্থাৎ ব্যাকটেরিয়াকে ধ্বংস করতেও কি ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি ক্লোরিন দেখো এখানে কী লেখা আছে ক্লোরিন ইজ ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ ড্রিঙ্কিং ওয়াটার টু কিল ব্যাকটেরিয়া ঠিক আছে কি ব্যাকটেরিয়াকে জলের মধ্যে যে কোনো জলের মধ্যে কি বলছে ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে ব্যবহার করা হয় ক্লোরিন ইট ইজ ইউজ টু ক্লিন সুইমিং পুল সুইমিং পুল ক্লিন করার ক্ষেত্রেও কি করা হয় ব্যবহার করা হয় ঠিক আছে নেক্সট আসো দেখো পিওর ক্লোরিন এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আগের দিনও একটা প্রশ্ন আমি এরকম টাইপের পড়িয়েছিলাম কালার হিস কালারের বিষয়টা ঠিক আছে তো আজও দেখো এটা কি বলছে পিওর ক্লোরিন একটা যখন একটা শুদ্ধ ক্লোরিন তার অরিজিনাল কালার কি হবে ঠিক আছে পিওর ক্লোরিন কি বলছে ইজ ইওলিশ গ্রিন কালার ঠিক এখন এখানে যেই কালারটা দেখতে পাচ্ছ এরকম টাইপের কালার হচ্ছে কি পিওর ক্লোরিনের কালার ইয়োলিশ গ্রিন টাইপের নেক্সট দেখো নেক্সট হচ্ছে কি ব্রোমিন ফার্স্ট ক্লাস হয়ে গেল অর্থাৎ কি ফার্স্ট হচ্ছে কি আমাদের ফ্লোরিন আর সিএল হচ্ছে কি ক্লোরিন নেক্সট হচ্ছে কি বিরিয়ানি অর্থাৎ কি ব্রোমিন দেখো ব্রোমিন যেটা এখান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে কি প্রশ্ন আগে পরে বলছি আগে তার বদলে আর একটা জিনিস বলি দেখো দেখো আমরা প্রত্যেকে জানি যে বারবার পরীক্ষাতে এই প্রশ্নটা দেয় যে তরল ধাতু কোনটা রুম টেম্পারেচারেও তরল থাকে তরল ধাতু কোনটা ঠিক আছে তো যদি বলা হয় যে লিকুইড মেটাল লিকুইড কি বলা হচ্ছে লিকুইড মেটাল ঠিক আছে তখন তোমরা কি বলবে যে লিকুইড মেটাল কোনটা তোমরা বলবে লিকুইড মেটাল হচ্ছে কি মারকারি যেটা সিম্বল হচ্ছে কি এই জি যেটাকে আমরা কি বলি পারদ বলি তাই তো হ্যাঁ কি না বলো একদম তোমরা বলবে হ্যাঁ পারদ রুম টেম্পারেচারে কি থাকে ওটা পারদ হচ্ছে একটা তরল ধাতু ঠিক আছে তো এখানে দেখো এটা ছিল লিকুইড মেটাল তাই তো এটা হচ্ছে লিকুইড মেটাল কিন্তু এখন যেটা আমরা পড়ছি সেও কি থাকে সেও রুম টেম্পারেচারে কি থাকে লিকুইড অবস্থায় থাকে কিন্তু সেটা হচ্ছে নন মেটাল মানে অধাতু তাহলে যদি বলা হয় লিকুইড মেটাল বা তরল ধাতু ঠিক আছে একশো বার অ্যান্সার হবে সেটা পারদ তরল ধাতু কিন্তু যদি বলা হয় যে তরল অধাতু ঠিক আছে বা তরল যেটা লিকুইড নন মেটাল তাহলে একশো পারসেন্ট অ্যান্সার হবে কি ব্রোমিন ঠিক আছে কি অ্যান্সার হবে ব্রোমিন মনে থাকবে মনে থাকবে এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন দুটোর মধ্যে গুলিয়ে ফেলো না পারদ হচ্ছে একটা মেটাল আর তরল একটা ধাতু আর ব্রোমিন হচ্ছে কি তরল একটা অধাতু খুব খুব ইম্পর্ট্যান্ট ঠিক আছে চলো নেক্সট দেখো কালারটাও দেখে নাও কেমন কালার ঠিক আছে একটু ব্রাউন কালার ঠিক আছে চলো নেক্সট দেখো নেক্সট হচ্ছে আয়োডিন হুম আয়োডিন তোমরা যদি বায়োলজিতে পড়ে থাকো এটা আয়োডিন আয়োডিন আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ড আছে সেইখানে থাইরয়েড থাইরক্সিন যে হরমোন আছে সেই থাইরক্সিন হরমোন তোমার বানাতে সাহায্য করে কি আয়োডিন তাই না আমরা যখন লবণ খাই সেখানেও লেখা থাকে যুক্ত লবণ আয়োডিনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ঠিক আছে দেখো এখানে কি কি ক্ষেত্রে ব্যবহার হয় দেখো আয়োডিন থেকে যেই প্রশ্নগুলো আসে আমি পরপর প্রশ্নগুলো বলে যাচ্ছি যে কিরম টাইপের প্রশ্ন আসে ফার্স্ট প্রশ্ন হচ্ছে আয়োডিনের যে কালার ঠিক আছে শাইনি ভায়োলেট ব্ল্যাক কালার ঠিক আছে একটু বেগুনি বেগুনি টাইপের কালার ঠিক আছে তো এই যে কালার এই কালারটা যখন স্টার্চের মধ্যে ফেলা হয় স্টার্চ মানে এবার কী বলবে স্টার্চ বলতে যেটা হচ্ছে কি শ্বেতসারের মধ্যে ফেলা হয় ঠিক আছে শ্বেতসার অর্থাৎ কি উদ্ভিদ দেহে সঞ্চিত খাদ্য হচ্ছে কি শ্বেতসার ঠিক আছে তো দেখো যখন এইচের আয়োডিন যেটা ধরো এই যে আয়োডিন এটা একটা স্টার্চের মধ্যে ফেলা হচ্ছে তোমরা বল ম্যাম এবার স্টার্চের উদাহরণ দিন তো স্টার্চের উদাহরণ হতে পারে ভাতের মার যেটা ঠিক আছে বিভিন্ন কত স্টার্চ আছে যার মধ্যে কি গ্লুকোজ আছে শর্করা আছে ঠিক আছে এছাড়াও দেখবে এখানে একটা ছবি আছে কি আলু ঠিক আছে আলুতেও কি জানি আমরা স্টার্চ আছে তো দেখো যখন এই আয়োডিন আলুর মধ্যে দেওয়া হচ্ছে আলুতে কি আছে শ্বেত বা স্টার্চ আছে তখন ও কী কালার তৈরি করে দেবে ও যে কালারটা তৈরি করবে সেটা ব্লু ব্ল্যাক কালার তৈরি করে দেবে ঠিক আছে তার মানে ওর একটা আলাদা নির্দিষ্ট কালার ছিল কার আয়োডিনের যখনও কী করলো যখনও স্টার্চের মধ্যে গেলো ও কালারটাকে কিরম করে দেয় সেটা হচ্ছে ব্লু ব্ল্যাক কালার মানে একটা ডার্ক নীল কালার চলে আসে তো এইভাবে কি করা হয় স্টার্চ ডিটেকশন করা হয় অর্থাৎ কি স্টার্চকে খোঁজা হয় তো স্টার্চ ডিটেকশানে যদি বলা হয় যে কোন এলিমেন্ট ব্যবহার করা হয় তখন একদম উত্তর হবে কি আয়োডিন যেটা স্টার্চ ডিটেকশানে ব্যবহার করা হয় তো দেখো এখানে এখানে ওয়াটার আছে ওয়াটারের সাথে আয়োডিন মিশেছে মিল্কের সাথে মিশেছে ঠিক আছে অ্যাপেলের সাথে মিশেছে কিন্তু যখন স্টার্চের সাথে মিশে গেল ওর কালারটা কী চলে এলো একদম ডার্ক কালার চলে এলো ঠিক আছে একদম কালচে কালার চলে এলো তো এটা হচ্ছে কি স্টার্চ ডিটেকশানের ক্ষেত্রে ব্যবহার করা হয় যে কোথায় স্টার্চ আছে বা নেই সেটা বোঝা যায় ঠিক আছে কোনো খাদ্যে কতটা পরিমাণে স্টার্চ আছে বা নেই সেটা বোঝা যায় নেক্সট নেক্সট দেখো একটু আগে যেটা তোমার বললাম তোমাদের যে কি এটি দেহে থাইরক্সিনের প্রধান উপাদান অর্থাৎ আমাদের আমাদের একটা গ্ল্যান্ড আছে জানো তো আমাদের একটা গ্রন্থি আছে যেটাকে বলা হয় কি থাইরয়েড গ্রন্থি ঠিক আছে আমাদের এইখানটায় থাকে গলাতে ঠিক আছে তো দেখবে এই যে গ্রন্থি আছে এই গ্রন্থিটাকে কি বলা হয় থাইরয়েড গ্রন্থি এটা হরমোন চ্যাপ্টারে পড়াবো হ্যাঁ থাইরয়েড গ্রন্থি তবু একটু বলে দিই ঠিক আছে থাইরয়েড গ্রন্থি তো এর সাথেও আবার লেগে থাকে আরও একটা গ্রন্থি যেটাকে বলা হয় কি প্যারা হ্যাঁ প্যারাথাইরয়েড এগুলো সব ডিটেলস পড়তে হবে হ্যাঁ সব পড়তে হবে এগুলো এই গ্ল্যান্ডটাই হচ্ছে আমাদের মানব দেহের মধ্যে যে হরমোনাল যে এই সমস্ত গ্ল্যান্ড আছে তার মধ্যে থেকে বড়ো গ্ল্যান্ড হচ্ছে কি থাইরয়েড গ্ল্যান্ড ঠিক আছে আর সব থেকে ছোটো হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড ঠিক আছে যেটা একদম মাথার মধ্যবিন্দুতে থাকে যেটা থার্ড আই বলে যেটাকে তো এগুলো তো বায়োলজির বিষয় বায়োলজিতেই বলবো ঠিক আছে তবু এই বিষয়টা একটু বলে দিই দেখো এই যে থাইরয়েড গ্ল্যান্ড আছে এরা কি করে না প্রত্যেকটা আমাদের মানব এমন কিছু কিছু গ্ল্যান্ড আছে যেমন পিটুইটারি থাইরয়েড হাই হাইপোথ্যালামাস ঠিক আছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড তো এই সমস্ত যে গ্ল্যান্ডগুলো আছে থাইমাস গ্ল্যান্ড তো এরা কি করে এরা না হরমোন নিঃসরণ করে কি নিঃসরণ করে হরমোন নিঃসরণ করে ঠিক আছে এই সমস্ত গ্ল্যান্ডগুলো হরমোন নিঃসরণ করে আর এই যে থাইরয়েড গ্রন্থি আছে ও যেই হরমোনটা নিঃসরণ করে তার নাম হচ্ছে কি থাইরক্সিন কি বলা হয় থাইরক্সিন তো যখন আমাদের দেহে আয়োডিনের ঘাটতি ঘটে যায় তখন থাইরক্সিন যে হরমোন যেটা সেটাও কিন্তু কি হয় তৈরি হতে পারে না সঠিকভাবে তৈরি হতে পারে না এবং তার ফলে কি হয় তার ফলে একটা রোগ হয় যেই রোগটাকে বলা হয় কি গলগণ্ড ঠিক আছে বা এর আরও আর একটা নাম আছে যেটাকে বলা হয় কি গয়টার কি বলা হয় গয়েটার ঠিক আছে তো এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট এটা বায়োলজির ক্ষেত্রে এই পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা আসে এছাড়াও আয়োডিন কোথায় কোথায় পাওয়া যায় সামুদ্রিক মাছ সামুদ্রিক লবণ এই সমস্ত জায়গাতে পাওয়া যায় সামুদ্রিক সমস্ত নোনা জিনিসে এই কারণেই বলে যে লবণ হতে হবে কি আয়োডিন যুক্ত ঠিক আছে তো আয়োডিন কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের শরীরের জন্য নেক্সট দেখো নেক্সট হচ্ছে কি অ্যাস্টাটাইন অর্থাৎ কি ফার্স্ট ক্লাস বিরিয়ানি আই এট তাই না তো আই এট যেটা সেখান থেকে কি চলে আসছে অ্যাস্টাটাইন চলে আসছে ঠিক আছে চলো অ্যাস্টাটাইনে কি আছে দেখি দেখো উইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য রেয়ারেস্ট হ্যালোজেন অন আর্থ এটা একটা প্রশ্ন পরীক্ষার কি প্রশ্ন বলছে কোন এর মধ্যে কোন তোমার হ্যালোজেন মৌলটা কোনটা যেটা কি পাওয়া যায় রেয়ারেস্ট খুব কম পাওয়া যায় যেটা সেটা কোনটা দেখো সেটা হচ্ছে কি অ্যাস্টেটাইন অর্থাৎ খুব ইম্পর্টেন্ট স্টারমার্ক করে রেখেছে এই প্রশ্নটাকে ঠিক আছে যে এমন একটা যেটা এলিমেন্টের নাম বলো যেটা খুব রেয়ারেস্ট কিন্তু সেটা হ্যালোজেন হতে হবে ঠিক আছে তো সেটা কোনটা সেটা হচ্ছে কি অ্যাস্টেটাইন দেখো এই অ্যাস্টেটাইন যেটা এটা এমন একটা রেয়ারেস্ট হ্যালোজেন যেটা কিনা রেডিও অ্যাক্টিভ যেটা কিনা তেজস্ক্রিয় আমরা এতক্ষণ যেগুলো পড়লাম যেগুলো আমরা পড়ে আসছিলাম যেটা হচ্ছে কি ফ্লোরিন ক্লোরিন এরা কিন্তু তেজস্ক্রিয় না এরা বিক্রিয়া করতে পারে কিন্তু এদের মধ্যে তেজস্ক্রিয়তা নেই রেডিও অ্যাক্টিভিটি ধর্ম নেই ঠিক আছে কিন্তু এই যে আমাদের যে অ্যাস্টাটাইন আছে ঠিক আছে পিরিয়ডিক টেবিলে সতেরো নম্বর গ্রুপে যে অ্যাস্ট্রাটাইন আছে সেটা কি এটা হচ্ছে হাইলি কি বলছে রেডিও অ্যাক্টিভ একটা হ্যালোজেন ঠিক আছে খুব ইম্পর্টেন্ট এটা রেয়ারেস্ট কিন্তু কি হাইলি রেডিও অ্যাক্টিভ অর্থাৎ কি তেজস্ক্রিয় ঠিক আছে আর লাস্ট যেটা লাস্ট যেটা সেটা তো দিয়ে যেই প্রশ্নটা থাকে বলেছি যে ওই যে এলিমেন্টটা আছে ওটা কি নিউ এলিমেন্ট ঠিক আছে ওটা একটা নতুন এলিমেন্ট আর ওটা কি রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট ঠিক আছে তো এই 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 বিষয়গুলো কি আমরা পড়ে ফেললাম আর অবশ্যই কি আর্টিফিশিয়াল এলিমেন্ট লাস্ট এলিমেন্টটা ঠিক আছে তো চলো আমরা একবার হালকা করে বিষয়টাকে বলে দিই একবার ছোট্ট করে রিভিশন করে দিই দেখো ফার্স্ট হচ্ছে এটা হ্যালোজেন মৌলর মধ্যে পড়ে হ্যালোজেন গ্রুপ এটা এগুলো সবকটাই হ্যালোজেন মৌল ঠিক আছে যদি বলা হয় হ্যালোজেন মৌল কোন গ্রুপকে বলা হয় বলবে সতেরো নম্বর গ্রুপকে বা সতেরো নম্বর গ্রুপকে নাম কি সেটা হচ্ছে হ্যালোজেন ঠিক আছে বা হ্যালোজেন ফ্যামিলি এর মধ্যে ফার্স্ট যে এলিমেন্টটা সেটা হচ্ছে ফ্লোরিন ফ্লোরিন নিয়ে তো তোমাদের বললাম দাঁতের ক্ষয় এগুলোকে রোধ করে কিন্তু অতিরিক্ত মাত্রায় হলে কিন্তু আবার প্রবলেম আছে ফ্লোরোসিস রোগ হয়ে যায় ক্লোরিন যেটা তোমাদের কি বললাম ক্লোরিন যেটা ওয়াটার পিউরিফিকেশানের ক্ষেত্রে ব্যবহার করা হয় এছাড়াও আমাদের যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে এটার ক্ষেত্রেও এই প্রশ্নটাও দিতে পারে ঠিক আছে নেক্সট দেখো নেক্সট যেটা হচ্ছে কি ব্রোমিন খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যেরকম মার্কারি হচ্ছে একটা ধাতু কিন্তু তরল এ ব্রোমিন যেটা সেটাও একটা তরল কিন্তু সে অধাতু ধাতু নয় ঠিক আছে নেক্সট হচ্ছে আয়োডিন আয়োডিন যেটা সেখানে কি হয় স্টার্চ স্টার্চ ডিটেকশানে কাজে লাগে কোথায় স্টার্চ কতটা পরিমাণে আছে সেটা বোঝা যায় নেক্সট হচ্ছে কি বা কোন খাবারে স্টার্চ আছে সেটা বোঝা যায় আর নেক্সট হচ্ছে কি বললাম যে আয়োডিন যেটা ওটা থাইরক্সিন হরমোন গঠনে সাহায্য করে যদি এর অভাব ঘটে তাহলে কি হতে পারে জানো কি হতে পারে গয়টার ঠিক আছে অ্যাস্টাটাইন এটা হচ্ছে রেয়ারেস্ট একটা এলিমেন্ট মানে খুব কম পাওয়া যায় এটা আর কি এটা হচ্ছে একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট আর টেনেসাইন যেটা সেটা কি একটা নতুন এলিমেন্ট আর আর্টিফিশিয়াল এলিমেন্ট তাহলে আশা করি ক্লাসে বুঝতে পারলে কারোর কোনো প্রবলেম হলে কমেন্টে আমাকে জানাবে ঠিক আছে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো ভালো করে পড়তে থাকো নেক্সট ক্লাসে পরের এটা গ্রুপ আছে সেটা করাবো ভালো করে পড়তে থাকো